চাচি সালমার এখন কি অবস্থা? অবস্থা একদম ভালো না, ভিতরে বাচ্চার ডিসপ্লে অবস্থায় আছে। নরমালি ডেলিভারি করা সম্ভব না, এমার্জেন্সিতে গাড়ির ব্যবস্থা করো। এই লকডাউনের মধ্যে রাস্তায় কোনো গাড়ি চলছে না, গাড়ি পাওয়াই তো কঠিন হয়ে যাবেনি। রোগীকে হাসপাতালে না নিয়ে গেলে মা ও বাচ্চা দুজনকে বাঁচানো সম্ভব হবেনি না। তাহলে আর দেরি না করে গাড়ির ব্যবস্থা করি। ঠিক আছে বাবা, তুমি তাহলে যাও, আমি এদিকে দেখিচ্ছি। ড্রাইভার ভাই যাবেন? কোনটি যাবেন ভাই? যাবো বগুড়া নার্সিং হোমে। বগুড়া আমি যাবো না ভাই, অন্য গাড়ি দেখেন। চলেন না ভাই, অনেকক্ষণ হলে এটি দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি নাই, আমার স্ত্রী প্রেগনেন্ট, ডেলিভারি হবে। বগুড়া যাবার গেলে তিনটা চেকপোস্ট, 500 টাকার ভাড়া মারা যায়, পুলিশে 2000 টাকা তুমো। তার চেয়ে ভালো বাড়িতে নর্মাল ডেলিভারি করান, এই লকডাউনের মধ্যে বগুড়ার কোনো গাড়ি ঘোড়া পাবেন না। কি যে বিপদ, রাস্তায় কোনো গাড়ি নেই, আবার গাড়ি পেলে ড্রাইভার যাওয়ার চায় না। কিন্তু গাড়ি যে আমার ম্যানেজ করাই লাগবে। ও যে সামনে একটা গাড়ি দেখে পাচ্ছি, দেখি যায় নাকি। ভাই যাবেন? যাবেন কুটি সেটা কোন? বগুড়া নার্সিং হোমে যাবো, আমার স্ত্রীর বাচ্চা হবি। হামাক না কয়ে অ্যাম্বুলেন্সে ফোন দেন, রুগী টানাহেসরা তারাই করে। অনেকবার ফোন দিছি কিন্তু কেউ ফোন তোলে না, দয়া করে চলেন ভাই। না ভাই আমি যাবো না, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, এমনি গাড়ি পাবেন নে। সেই 2 ঘন্টা হলে গাড়ির জন্য এটি অপেক্ষা করিচ্ছি, আবার গাড়ি পেলে যাবার চায় না। কি আর করবেন, লকডাউনের জন্য হসে তো উঙ্কাই, দুনিয়া সবকিছু খোলা, রাস্তায় খালি গাড়ি বন্ধ, থাকেন আমি চলে গেলাম। সারাদিন ডিউটি করে পরিবারের লোকজনের ঠিক মতো সময়ই দিবার পাই না, তার মধ্যে করোনা আসে আমাদের ডিউটির চাপ বেড়ে গেছে, জনগণের কোনোভাবেই বুঝাবার পারি না, অপ্রয়োজনীয় ভাবে রাস্তায় বাইর হওয়া যাবে না। ও যে সামনে একজন লোক ঘুরঘুর করছে, দেখুই বেটার কি সমস্যা। সে বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখন পর্যন্ত একটা গাড়ি পেলাম না, আমি কি আমার স্ত্রী বাসার পাবো না? আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। আপনি ইনকার রাস্তায় দাঁড়িয়ে আছেন কে? আপনি জানেন না লকডাউনের সময় বাইরে থাকা নিষেধ? স্যার আমার স্ত্রী ক্লিনিকে নিয়ে যাওয়া লাগবে, বাচ্চা প্রসব হবে, সেই 3 ঘন্টা হলে গাড়ির জন্য অপেক্ষা করছি, কিন্তু লকডাউনের জন্য কোনো গাড়ি পাচ্ছি না, আবার পাইলেও যাবার চাচ্ছে না। কোন কি আশেপাশে তো কোনো গাড়িও দেখিচ্ছি না, অ্যাম্বুলেন্সে ফোন দিছিলেন? দিছিলাম স্যার কিন্তু কেউ ফোন রিসিভ করে না, এখন আমি কি করবো, আমার মাথায় তো কিছু ঢুকিচ্ছে না। তাহলে কি আমি পারবো না আমার স্ত্রী বসাবার? অবশ্যই পাবেন, আমার গাড়িতে করে আপনার স্ত্রী ক্লিনিকে নিয়ে যাবো, আর কোনো কথা নাই, তাড়াতাড়ি গাড়ি তোলেন। ওকে স্যার চলেন। খুশির খবর, আপনি ছেলের বাপ হচ্ছেন? আলহামদুলিল্লাহ, সন্তানের মা কেঙ্কা আছে ডাক্তার সাহেব। মা ও ছেলে দুইজনই ভালো আছে, আপনি ভেতরে যায় দেয়া করতে পারেন। ঠিক আছে ডাক্তার সাহেব। এই লকডাউন ঘিরে কত মানুষ কত সমস্যার মধ্যে আছে, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। আল্লাহ তুমি যদি সময় মতো ওসিসারে না পাঠিয়ে দিলেনি, তাহলে স্ত্রী এবং সন্তানের বাঁচান কঠিন হয়ে গেল নি। এখন যাই, যাই ছেলের মুখটা দেখে আসি।